वेलकम टू स्टाडी फ्रॉम होम बाय जगह सर क्लास 11। आज तुम्हारे शेक्सपियर स्टोरी सेकेंड पार्ट और सेकेंड स्टोरी पढ़ा जार नाम एज यू लाइक इट। एर आगे तुम्हारा कमेडी अफ एरर्स पढ़े आज के शुरू करज यू लाइक इट। तुम्हारा इतिमदे जान क्लास 11 टेक्सट बुकर पशापाशी जो रैपिड रिडार्स रही है तार मध्य गल्पगल रही है। ये प्रत्येक कटा जाके गल्प बोलछी आसले एगुली प्रत्येक कटाई किन्तु एक एक ड्रामा जे ड्रामागुलो हैप्पी एंडिंग होच्छे सेगुलो के आम्रा कमेडी बोलछी, जे ड्रामागुलो सैड एंडिंग होच्छे तादेरके आम्रा ट्रेजेडी बोलछी। जेमन कमेडी अफ एरर्स तुम्रा देखेछो सेटा हैप्पी एंडिंग होयेछिलो ताई सेटा कमेडी छिलो। एज यू लाइक इटटा कि हैप्पी एंडिंग होबे ना सैड एंडिंग होबे सेटा तुम्रा देखबे एवं तुमरा बुझते पारबे जेटा ट्रेजेडी ना कि एटा कमेडी। ठीक आछे ताले शुरू करा जाक चैप्टरटा। द स्टोरी बिगिन्स एट ए टाइम व्हेन फ्रांस वाज डिवाइडेड इनटू प्रोविंसेस और ड्यूकडम्स। एई जे गल्पटी शुरू होच्छे जे समय सेई समय फ्रांस देशटी छोटो छोटो आंचलिक प्रदेश बा ड्यूकडमे विभक्त छिलो। इन वन सच प्रोविंस এরকম একটা ছোট্ট প্রভিন্স বা অঞ্চল দেয়ার ওয়াজ এ আসারপার সেখানে ছিলেন একজন সুদখোর মহাজন হু হ্যাড ডিপোজড অ্যান্ড ব্যানিশড হিজ এল্ডার ব্রাদার যে তার বড় ভাইকে সিংহাসনচ্যুত করেছিল। ডিপোজড মানে হচ্ছে সিংহাসনচ্যুত করা অ্যান্ড ব্যানিশড নির্বাসিত করেছিল তার বড় ভাইকে। কেমন মানুষ ছিলেন তিনি? দ্য লফুল ডিউক তিনি খুবই নীতিপরায়ণ ডিউক ছিলেন। দ্য ডিউক হু ওয়াজ ড্রিভেন অ্যাওয়ে ফ্রম হিজ কিংডম বাই হিজ ইয়ঙ্গার ব্রাদার অর্থাৎ বড় ভাই যে ডিউক এর আগে ছিলেন তাকে যখন তার ভাই তাড়িয়ে দিল তার আশ্রয়স্থল কোথায় হলো? সে অন্যত্র চলে গেল তার ছোট ভাইয়ের কাছ থেকে বিতাড়িত হয়ে রিটায়ার টু দ্য ফরেস্ট অফ আর্ডেন আর্ডেনের জঙ্গলে গিয়ে থাকতে লাগলো। অর্থাৎ ডিউকডম ত্যাগ করে তার স্থান হলো কোথায়? আর্ডেনের জঙ্গলে। অ্যালং উইথ হিজ ফেইথফুল ফলোয়ার্স তার সঙ্গ দিল তার কিছু অনুগত সঙ্গী সাথীরা। দিস পিপল সুন গট অ্যাকাস্টমড টু দ্য লেজি লাইফ অফ দ্য ফরেস্ট। এই মানুষেরা অর্থাৎ যারা এই নির্বাসিত ডিউকের সাথে একসাথে থাকতেন তারা শীঘ্রই অভ্যস্ত হয়ে পড়ল অরণ্যের এই অলস জীবনযাপনের প্রতি। অ্যান্ড দে ফেল্ট ইট টু বি মোর রিল্যাক্সিং দ্যান দ্য লাইফ অফ এ কোর্ট এবং শীঘ্রই তারা বুঝতে পারল যে সভায় বা কোর্টে থাকার যে জীবন তার থেকে অনেক বেশি স্বস্তি রয়েছে এই অরণ্যে থাকার জীবনে। দে লেড দ্য লাইফ লাইক দ্যাট অফ রবিনহুড অফ ইংল্যান্ড তারা অনেকটাই ইংল্যান্ডের সেই গল্প চরিত্র আছে রবিনহুড তার মতোই জীবনযাপন করতে লাগলো এই অরণ্যের মধ্যে। অ্যান্ড টু দিস ফরেস্ট মেনি নোবেল ইউথস কেম অ্যান্ড স্পেন্ড দেয়ার লেজার টাইম আর এই অরণ্যে অনেক অনেক মহান তরুণরা তার সঙ্গ দিলেন এলেন এবং তার সাথে অবসর সময় কাটালেন। অ্যাজ দে ডিড ইন দ্য গোল্ডেন এজ যেন তাদের কাছে সময়টা মনে হচ্ছিল কি একটা সুবর্ণ যুগ। ইন সামার দে টুক রেস্ট আন্ডার দ্য শেড অফ দ্য ট্রিজ গ্রীষ্মকালে তারা গাছের ছায়ায় বিশ্রাম নিত ওয়াচিং দ্য প্লেফুল স্পোর্টস অফ দ্য ফরেস্ট ইয়ার এবং সেখানে বসে বনহরিণের যে খেলা সেই খেলা তারা দেখত অর্থাৎ তারা প্রকৃতির শোভায় মোহিত হয়ে পড়েছিল। দে ইভেন ফেল্ড আর স্যাড দ্যাট দে হ্যাড টু কিল দোজ আর ডিয়ার ফর ফুড তারা খুব দুঃখ পেত যে তাদেরকে খাদ্যের জন্য এই হরিণদেরকে শিকার করে খেতে হতো। ইন উইন্টার হোয়েন দ্য কোল্ড উইন্ড ব্লু শীতকালে যখন ঠান্ডা বাতাস বইত দ্য ডিউক সাফার্ড ফ্রম কোল্ড এই ডিউক ঠান্ডায় কষ্ট পেতেন বাট সেইট কিন্তু কি বলতেন? দিস চিলিং উইন্ডস হুইচ ব্লো আপন মাই বডি এই কনকনে ঠান্ডা বাতাস যা আমার শরীরের ওপর দিয়ে বয়ে যাচ্ছে আর ট্রু কাউন্সেলার্স এরা সত্যিকারের আমার পথ প্রদর্শক অর্থাৎ আমাকে চিনিয়ে দেওয়ার জন্য এরা ঠিক কাজটাই করছে।
दे डू नॉट फ्लैटर तारा तोषामोद करे ना बाट रिप्रेजेंट ट्रुली टू मी माई कंडिशन किंतु आमार प्रकृत अवस्था की सेटा आमाके बोले दीते पारे एंड दो दे बाइट शार्पली जदिओ ई शीतेर कामड़ खुबी मारात्मक बा तीक्ष्ण दैट टूथ इज नाथिंग लाइक एज कीन एज दैट अफ अनकाइंडनेस एंड इनग्रैटिट्यूड किंतु तिनि मने करछेन प्रकृति एत कामड़ दिल शीतेर एत तीक्ष्ण तीक्ष्ण कामड़ तार शरीरके पर्युदस्त कर दिल तिनि मने करछेन आमादेर समाजे जे निर्दय अकृतज्ञ मानुष आछे तादेर दंशनेर थेके अनेक कम तार माने তিনি তার নিজের ভাইয়ের কাছ থেকে যে আচরণ পেয়েছিলেন সেই আচরণ কিন্তু তাকে অনেকটা হলে মন থেকে আঘাত দিয়েছিল বেশি, যে কারণে তিনি এই উপলব্ধি বোধ করছেন প্রকৃতির আঘাত অনেক কম নির্দয় অকৃতজ্ঞ মানুষদের আঘাতের তুলনায়। হি রিমার্ক দ্যাট মেন মাইট সে এগেনস্ট অ্যাডভার্সিটিস তিনি এও মন্তব্য রেখেছিলেন তার লোকেরা হয়তো এই প্রতিকূলতার বিরুদ্ধে কথা বলবে বাট দেয়ার আর সাম ইউজেস অফ এ পয়জনাস স্টোন কিন্তু প্রকৃতির এই বিষাক্ত আচরণ কিন্তু মানুষের জীবনে কখনো কখনো খুবই প্রয়োজনও আছে, তবেই তো তারা দুনিয়াকে চিনবে, তবেই তো তারা বাস্তবকে উপলব্ধি করবে। ইন দিস ওয়ে দ্য ডিউক ড্রিউ লেসনস ফ্রম নেচার এইভাবে ডিউক প্রকৃতির কাছ থেকে শিক্ষা অর্জন করতে লাগলেন and he found tongues in trees books in the flowing streams ebong tini jano gacher jehova darshan korlen boi boier porar moto tini probhayito nodir moddhe boier nirjas khuje pelen sermons in stones and good in everything pathorer moddhe tini saper je khomota ta dekhte pelen সমস্ত কিছু যেন ভালো উপলব্ধি করতে পারলেন এই প্রকৃতির মধ্যে থেকে। দ্য ব্যানিশ ডিউক হ্যাড এ ডটার নেম রোজালিন্ট এই নির্বাসিত ডিউকের এক মেয়ে ছিল, তার নাম ছিল কি রোজালিন্ট অ্যান্ড লাইক হার ফাদার তার বাবার মতোই সি ওয়াজ অলসো থ্রোন আউট অফ দ্য ডিউকডম তাকেও ডিউকডম থেকে বিতাড়িত করা হয়েছিল বাট সি স্টিল রিমেইন্ড ইন দ্য প্যালেস কিন্তু সে তা সত্ত্বেও কিন্তু সেই রাজপ্রাসাদে রয়ে গিয়েছিল বিং দ্য কম্পেনিয়ন অফ সিলিয়া সিলিয়ার সঙ্গী হয়ে দ্য প্রেজেন্ট ডিউকস ডটার সিলিয়াকে বর্তমানে যে ডিউক অর্থাৎ ছোট ডিউক যে তাড়িয়ে দিয়েছিল তার মেয়ে। দ্য ডিসকর্ড বিটুইন দ্য ডিউক অ্যান্ড হিজ ব্রাদার ডিউক এবং তার ভাইয়ের মধ্যে যে তিক্ত সম্পর্ক ডিড নট অ্যাট অল অ্যাফেক্ট দ্য ফ্রেন্ডশিপ বিটুইন দ্য টু সিস্টার্স তা কিন্তু এই দুই বোনের মধ্যে সম্পর্ককে একদম কোনোরকমভাবে প্রভাব ফেলতে পারেনি। ইনফ্যাক্ট সিলিয়া ট্রাইড টু কমফোর্ট রোজালিন্ট হোয়েন এভার সি বিকেম স্যাড থিঙ্কিং অফ হার ফাদার বরং সিলিয়া সবসময় রোজালিনকে স্বাচ্ছন্দ্যে রাখার চেষ্টা করত যখনই সে দেখতে পেত তার দিদি রোজালিন্ট তার বাবার কথা ভেবে চিন্তিত হয়ে পড়ছে। ওয়ান ডে হোয়েন সিলিয়া ওয়াজ টকিং টু রোজালিন একদিন যখন সিলিয়া রোজালিনের সাথে কথা বলছিল ইন আর ইউজুয়াল কাইন্ড ম্যানার যেমন ধরনের সে কথা বলে থাকে সবসময় এ মেসেঞ্জার কেম উইথ দ্য নিউজ এক বার্তাবাহক এক খবর নিয়ে এলেন দ্যাট দেয়ার উড বি এ রেসলিং ম্যাচ যে খবরটা ছিল কি একটা মুষ্টিযুদ্ধ হবে অ্যান্ড দে কুড গো অ্যান্ড ওয়াচ দ্যাট ইফ দে সো ওয়ান্টেড যদি তারা চায় তাহলে এই মুষ্টিযুদ্ধটা তারা সামনাসামনি দেখতে পারে গিয়ে। সিলিয়া এগ্রিড টু গো থিঙ্কিং দ্যাট ইট উড অ্যামিউজ রোজালিন সিলিয়া রাজি হয়ে গেল তৎক্ষণাৎ এই ভেবে তার দিদি রোজালিন্ট এতে খুব খুশি হবে তাই জন্য সে রাজি হয়ে গেল। ডিউরিং দোজ টাইমস রেসলিং ম্যাচেস ওয়ার ভিউড বাই নোবেল লেডিস সেই সময় এই ধরনের মুষ্টিযুদ্ধ দেখার সুযোগ পেতেন এই মহিষী মহিলারা অর্থাৎ উচ্চ বংশের মহিলারা অ্যান্ড প্রিন্সেসেস এবং রাজকন্যারা বিং এ ফেভারিট স্পোর্ট অফ প্রিন্সেস সেই সময় রাজকন্যাদের কাছে এটাই ছিল একটা প্রিয় খেলা। বাট হেয়ার দে থট দ্যাট দে উড ফেস এ ট্র্যাজেডি কিন্তু এই মুষ্টিযুদ্ধে তারা ভেবেছিল এখানে তারা একটা
বিয়োগান্তক ঘটনার সম্মুখীন হতে চলেছে অ্যাজ এ প্র্যাকটিস রেসলার ওয়াজ টু ফাইট অ্যান ইনএক্সপিরিয়েন্সড ইয়ং ম্যান কারণ এক অভ্যস্ত অর্থাৎ রাজ যোদ্ধার বিরুদ্ধে রয়্যাল রেসলার তার বিরুদ্ধে যুদ্ধ করবে এক অনভিজ্ঞ তরুণ ব্যক্তি অর্থাৎ খুব সহজেই যে তার হার হবে এটা তারা বুঝতে পেরেছিল। তাহলে এই ভিডিওটার মাধ্যমে এতটা বোঝালাম, বাকি অংশ আবার অন্য একটি ভিডিওতে।